আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এস্টিমেটিং অ্যান্ড কস্টিং টু এর একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অধ্যায় তিনের একটি গাণিতিক সমস্যা সমস্যাটি হচ্ছে তিন মিটার লম্বা তিরিশ সেন্টিমিটার ইন্টু পঁচিশ সেন্টিমিটার আকারের একটি আরসিসি কলামে দশ মিলিমিটার বেশে টাইরড দিয়ে বিশ সেন্টিমিটার পরপর বাধা হবে ওই কলামে মোট কত মিটার টাইরডের প্রয়োজন হবে তা নির্ণয় করো এই কত মিটার টাইরডের প্রয়োজন হবে এটা বের করার জন্য আমরা তিনটে ধাপে কাজটা করব এক হচ্ছে কতটি টাই লাগবে এখানে টাই বলতে যা স্টিরাপ যদি লেখা থাকে একই ঘটনা আর সাধারণত মিস্ত্রিরা এই টাই বা স্টিরাপকে রিং বলে থাকে যে রিং বাধা তো এই টাই রড টাইরড বা স্টিরাপ বা রিং এই তিনটা জিনিসই কিন্তু একই তো আমরা এই কাজটা করব কি প্রথমে কতগুলো টাই লাগবে সেটা বের করব। একটা টাইয়ের দৈর্ঘ্য কত হবে সেটা বের করব এরপর হচ্ছে মোট যে যতগুলো টাই বের হয়েছে তার জন্য মোট কতটুকু রড লাগবে সেটা বের করব অর্থাৎ তিনটা ধাপে কাজটার সমস্যার সমাধান করব তো আমাদের এখানে আমি এই চিত্রটা থেকে স্টির আপটাকে দেখানোর চেষ্টা করেছি দেখেন এটা আপনারা সাধারণত সবাই দেখেছেন বাস্তব কাজ করার সময় এটা আপনারা সবাই দেখেছেন এটার নাম হচ্ছে স্টিরাপ যেটা লাল অ্যারো দিয়ে যেটাকে চিহ্নিত করেছি তো এইবার আমরা সমস্যাটা সমাধানে চলে যাই আমরা প্রথমে টপ কভার এবং বটম কভার ধরে নেই টপ কভার ধরি আড়াই সেন্টিমিটার এবং বটম কভার ধরি সাড়ে সাত সেন্টিমিটার আর এটার দৈর্ঘ্য দিয়ে আছে হচ্ছে তিন মিটার যেটাকে মিটার থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেব সেই ক্ষেত্রে তিনকে যদি একশো দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে তিনশো সেন্টিমিটার প্রশ্নের মধ্যে দেখেন যেই তথ্যগুলো আপনার দেওয়া আছে এইগুলোকে আমি কিন্তু একটু বোল্ড করে দিয়েছি যাতে আপনি সহজেই বুঝতে পারেন এরপর হচ্ছে টাই রডের সংখ্যা অর্থাৎ এই তিন মিটার লম্বা বা তিনশো সেন্টিমিটার লম্বা বিমটাতে মোট কতগুলো টাই লাগবে আমি সেটা আবার বের করব সেটা বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে দৈর্ঘ্য মাইনাস টপ কভার মাইনাস বটম কভার মাইনাস টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু স্পেসিং বাই স্পেসিং এবং সম্পূর্ণটার সাথে একযোগ এখানে অনেক ক্ষেত্রে সূত্রটা দেখবেন কি যে এই যে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু স্পেসিং এতটুকু না লিখে সরাসরি একটা স্পেসিং লিখে দিচ্ছে যদি আপনি এখানে সরাসরি স্পেসিং লেখেন তারপরও কিন্তু অঙ্কের উত্তরে কোনো চেঞ্জ আসবে না কারণ ওই টু এবং হাফ কিন্তু পরস্পর কাটা যায় তো আমি মানগুলো সব বসায় দিই সব মানগুলোই আমার আছে আমার দৈর্ঘ্য হচ্ছে তিনশো টপ কভার আড়াই বটম কভার সাড়ে সাত আর স্পেসিং হচ্ছে বিশ সেন্টিমিটার এখানে স্পেসিং বলতে যে লেখা যে আছে বিশ সেন্টিমিটার পর পর বাঁধা হবে অর্থাৎ একটা রড থেকে আরেকটা রডের দূরত্ব হবে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে বিশ সেন্টিমিটার এবং সবার শেষে হচ্ছে যোগ দিব ওয়ান এটাকে ক্যালকুলেট করার সময় আপনারা ফার্স্ট ব্র্যাকেট দিবেন এরপর আমি যে ওই উপরের অংশ যেটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি সবটা লিখবেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন ভাগ চিহ্ন দিবেন এবং বিশ যা বের হবে সেটার সাথে ওয়ান যোগ করবেন তো আমি যদি শুধুমাত্র ভাগ করি তাহলে ওখানে বের হয় হচ্ছে তেরো দশমিক পাঁচ এবং সাথে একটা ওয়ান ছিল তার মানে হচ্ছে চোদ্দো দশমিক পাঁচটি চোদ্দো দশমিক পাঁচটি টাই বা স্ট্রি আপ লাগবে এখন কথা হচ্ছে যে চোদ্দোটা টাই লাগবে পুরা আর একটা এর লাগবে অর্ধেক এখন একটা টাই এর অর্ধেক ব্যবহার করা যায় না সেই ক্ষেত্রে আমি মান হিসেবে এটাকে পনেরোটি টাই ধরে নিব এরপর এরপর হচ্ছে টাইরয়েডের কত এটা কিন্তু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আকারও আসতে পারে টাইরয়েডের দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা টাইরয়েডের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে টু ইন্টু এ ইন্টু হচ্ছে 30 সেন্টিমিটার টু ইন্টু এ এটা হচ্ছে আয়তাকার বিমের ক্ষেত্রে বিমের পরিসীমা এবং পরিসীমার সাথে এক্সট্রা যোগ করতে হয় হচ্ছে 30 সেন্টিমিটার তো এইখানে আমরা কিছু জিনিস ধরে নিব, সেটা হচ্ছে পার্শ্বকভার আমরা পার্শ্বকভার ধরে নেই হচ্ছে পাঁচ সেন্টিমিটার তো পার্শ্ব কভার পাঁচ সেন্টিমিটার তাহলে এর মান কত বের হবে এর মানে হচ্ছে আমরা ওই যে প্রথমেই যে প্রশ্ন দেওয়া ছিল তিরিশ সেন্টিমিটার ইন্টু বিশ পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ একটাকে এ ধরবো একটাকে বি ধরবো আমি তিরিশকে এ ধরছি তো এই এ যদি ধরি তাহলে এটাকে ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে তিরিশ থেকে দুইটা কভার বাদ যাবে তার মানে হচ্ছে তিরিশ মাইনাস টু ইন্টু ফাইভ যেহেতু আমি কবার ফাইভ ধরেছি এটাকে ক্যালকুলেট করলে হয় হচ্ছে বিশ সেন্টিমিটার পাঁচ দম না দশ তিরিশ থেকে দশ গেলে হচ্ছে বিশ সেন্টিমিটার ঠিক একইভাবে আমি বিটাকেও ক্যালকুলেট করে নিলাম অর্থাৎ পঁচিশ থেকে টু ইন্টু ফাইভ অর্থাৎ পনেরো সেন্টিমিটার আমি এখানে সবগুলো মান বসিয়ে দিই সবগুলো মান বসাইলে এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে একশো সেন্টিমিটার এই একশো সেন্টিমিটারকে আমি মিটারে কনভার্ট করবো সেই ক্ষেত্রে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে একশোকে ভাগ করলে হচ্ছে ওয়ান মিটার এরপর যেহেতু আমার এখানে আমার টাই লাগতেছে হচ্ছে পনেরোটি এবং একটি টাইয়ের দৈর্ঘ্য হচ্ছে এক মিটার যেহেতু একটি টাইয়ের দৈর্ঘ্য এক মিটার পনেরোটি টাইয়ের দৈর্ঘ্য কত তাহলে পনেরোটি টাইয়ের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ইন্টু এক তার মানে আমার পণ্য মিটার অর্থাৎ এই পণ্যটা টাইয়ের জন্য আমার টোটাল পণ্য মিটার দৈর্ঘ্যের একটা রড লাগবে সেখান থেকে আমি পণ্যটা টাই তৈরি করতে পারবো তো এটাই হচ্ছে উত্তর এটা কিন্তু সাধারণত সংক্ষিপ্ত প্রশ্ন আকার অনেক বেশি এসে থাকে আর এটার মধ্যে আবার কিছু অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্নও কিন্তু জড়িত আছে তো অঙ্কটা খুব ভালোভাবে আপনারা করবেন আর এখানে যে লাল রং দিয়ে যেই ইগুলো লাইনগুলো মার্ক করে দিয়েছি রেড মার্ক যেই লাইনগুলো আছে সেই লাইনগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন এতে আপনার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে আর এই সংক্ষিপ্ত এবং রচনামূলকের ক্ষেত্রেও কিন্তু এটা সহায়তা করবে তো তারপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ